আমরা আছি এখন মাঠের মাঝখানে। ওয়াও, সূর্য ডুবতেছে। আমাদের মেহগুনি বাগান আছে ওইদিকে, সেই বাগানে যাচ্ছি আমরা। আহিল কই আহিল, এদিক তাকাও দেখি। আহিল আহিল আহিল, উরি বাবারে উরি বাবারে। এটা কিন্তু মেন রোড থেকে মাঠের মাঝখানে অনেক দূর। আমরা এই যে ভ্যান গাড়িতে আসলাম, অনেক সুন্দর এক্সপিরিয়েন্স, এত ভালো লাগছিল। চারিদিকে ভুট্টা ক্ষেত, ওই যে ওই ভুট্টাগুলো পেকে গেছে ওই পাশে। এই আমি কোন দিক দিয়ে যাব? ও এখানে কাদার জন্য আমরা আমাদের লিমুজিন ভ্যান গাড়ি যেতে পারলো না। এই আসতিস না কেন? জায়গা কতটুকু তো ভুলে গেছি আমি। আমি তো মনে করছি এই মেহগুনি গাছগুলো, এটা কি লেবু গাছ? এখানে ওয়াও, এই লেবু গাছ, পেয়ারা গাছ। আচ্ছা লেবু গাছে কয়টা পাতা? আমাদের অবশ্য সাদে আছে পাতা। আসেন ভাইজান, কলা বাগান এখানে, লেবু বাগান। কলা গাছে পানি ওই আসতে, ওইদিকে একটা কলা বাগান দেখলে না প্রথমে, যে কলা বাগানটা সুন্দর। আচ্ছা প্রথমে যে কলা বাগান দেখছো না, এই রোডে মাঠের মাঝখানে নাকি আমাদের, চারিদিকে ভুট্টা আর মাঝখানে যে কলা গাছগুলো। হ্যাঁ চলো যার সময় দেখবো কলা আছে কিনা গাছে। এবার দিয়ে আমার দ্বিতীয়বার আসা হলো এখানে। আমি কত 2000 মনে হয় 12 কি 13 একবার এসেছিলাম, যখন আমাদের এই গাছগুলো ছোট ছোট ছিল। আবার 7-8 বছর পরে আবার আসছি আজকে, কজ আমাদের বাড়ি থেকে কিন্তু অনেক দূরে। তবে এখন তো মাশাল এবারে রাস্তা হয়ে গেছে, ভিতর দিয়ে ভ্যান গাড়ি আসলো, আর ওই সময় আমরা হেঁটে আসছিলাম প্রায় 1.5-2 কিলোমিটার তো অবশ্যই হবে আমাদের বাড়ি থেকে। আল্লাহ, তাই এটা 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 থাইল্যান্ডে রান্নাকের খাই, এটা বাঁশের বাচ্চা তাই না? এটা অন্য জায়গা কুড়া, বাঁশের কুড়া বলে তাই না? বাচ্চা এটা বাঁশ লাগাইছে। ওটা কি গাছ? ওটা ডালিম গাছ। ও ডালিমের ফুল, ওয়াও, আমি দূর থেকে দেখে মনে হচ্ছে লাল ফুল, এটা কি এত সুন্দর লাগছে। ওয়াও,
কি লাগাইছে মাঠের মাঝখানে ডালিম অনেকগুলো ফুল আসছে ভিতরে ভিতরে আমার নানা বাইরে বের হলে অসুস্থ হয়ে যাবে বুঝছো ওই দেখো সেই কুশুর জ্বালা এটার ভিতরে ও এখন কুশুরের টাইম নাই লাস্ট টাইম এখান থেকে আমরা কুশুরের রস খেয়েছিলাম এই যে এটা এখান থেকে কুশুরের রস থেকে গুড় তৈরি করে যখন এসেছিলাম আর এগুলো কুশুর কুশুর যখন রস বের হয়ে যায় এটাকে বলে খাকি এই যে এই গাছ তাই না আর না মেহগুড়ি গাছ অনেক স্লো বড় হয় অনেক স্লো বড় হয় কাঁঠালের তরকারি খাওয়া যাবে না 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 মানুষের এটা আমাদের না ও আমাদের বাগানে চলে এসেছি অনেক বড় হয়ে গেছে অনেকগুলো গাছ আছে এখানে হাসান হাসান মনে আছে কত সালে এটা লাগানো হয়েছিল আমার মনে আছে হয়তো 2011 কি 12 এ লাগানো হয়েছিল 12 কি 13 এরকম হবে আমরা যখন প্রথম আসছিলাম এই যে এরকম চিকন ছিল গাছগুলো হ্যাঁ আরাম চিকন ছিল এবারে ওর থেকেও বেশি চিকন ছিল আরো পাতা থাকলে আরো হইতো এটা জমি কেন কোনটা ওই সামনে যে বড় না ও এটা তো অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ বাট আরো বড় হওয়ার কথা ছিল জি মাটির ভিতর তো আরো বড় হওয়ার কথা ছিল ছিল কিন্তু এত ওই পরিমাণ আহিল এটা তোমার মেহগুনি বাগান বুঝছো অনেক ফাঁকা ফাঁকা মেহগুনি বাগান হ্যাঁ কই যাস ওদিকে তুই ওদিকে কই যাস আমাদের জমি ও তাই এদিকে নাকি সবই আমাদের জমি হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা স্যার তারপরে এই একটু শুরু করি আচ্ছা ও লাস্ট পর্যন্ত তাকাই তাই ও সব তাই কোনটা ওই যে কলা গাছে পাথর দেন ও কলা গাছ ওটাতে কিছু নাই ওইদিকে বাড়ি নাকি ওই যে ভিতরে দেখা যাচ্ছে ওটা কি ওরে বাড়ি না বিড়ি বিড়ি দোকান আছে দোকান আছে তার মধ্যে দোকান আছে চলো দোকানটা দেখাবো তো তোর ভ্যান আসলে পড়তো ভালো হতো ওই পর্যন্ত গাড়ি নিয়ে আসছি আমি গাড়ি ধরে কাঁচা পার করে এবার নিয়ে তাই ওয়াও এই যে ভুট্টা ভুট্টা গুলো নাই নাকি ও কাঁচা ভুট্টা তো এখানে ছোট বাড়ি দি নে কয়েকটা কাঁচা ফুটো তুলে নে বাবু শীতল কটা এই দিক না হলো এদিক ওই দিক নে নাই কাঁচা নাই দেয় এখান থেকে দোকান তিনি ও কান তিনি ও কান ও শুধু ওই পাশে এই আচ্ছা শোনো এখান থেকে এই এই সব নাকি আমাদের জমি আমি সব জানি না আসলে আমার আব্বাও চিনে না এই হাসান এইগুলো কিসের গাছ হাসান এগুলো কি গরুর ঘাস এগুলো গরুর ঘাস এত সুন্দর ঘাস আপনার এই পথ দি ওই সামনে যে পথ না ওখান থেকে দেখেন সিধা পথ আছে না না আসো ওই জমিটা বরাবর মানে ওই জমি আমাদের আমাদের মডেলদের কি অবস্থা সেলিব্রিটিদের সেলিব্রিটিদের শরীর খারাপ সব আজকে ওই সামনে হাঁটে আসতে চাই নাই জোর করে নিয়ে আসছি ওখান থেকে গাড়ি চালাবো একবারে ও দিদি বের হয়ে যা যাবে হ্যাঁ ওরা চলে যাবে না আমরা মোটরসাইকেল নিয়ে দিকে চলে যাবো এটা আসি এবাগ দেবেন তো এই খামাল না ওই যে শুনো কলা বাগান দেখা যাচ্ছে না আচ্ছা কয়টা ভুট্টা দিলা পাঁচটা এটা ছোট আবার মানে এখানে এই পাশে যত জমি আছে সব আমাদের এখান থেকে জমি আছে সব আমাদের এখান থেকে কেন রাস্তা পর্যন্ত এই কুয়াশা আবার এক জমি পরে আবার আমাদের আছে আল্লাহ এই আমি কই গেলাম আমাদের ভুই আহিল ও বলছে কি আমাদের ভুই এটা আমাদের ফিলি নাও ফিলি এই কই নাও ফিলি
আমার নামের একটা ছবি তুলবো আচ্ছা ঠিক আছে ওকে হেভি লাগবে ছবি